গুড মর্নিং এভরিওয়ান। ভিডিওটা ছিল 23 জানুয়ারি, মানে গতকালকের ভিডিও। খুব সকাল সকালে উঠে কালকে রান্না করে তারপর বাবুর স্কুলে নিয়ে গেছি। অনেকগুলো ইভেন্ট হয় কিন্তু কোনো ইভেন্ট অনুষ্ঠানে ওকে নিয়ে যাওয়া হয় না সকালবেলায় এই ঝামেলার জন্য, যেহেতু মেয়ে কর্তামশাই বেরিয়ে যাবে। তাই ভাবলাম আজকে তাড়াতাড়ি করে কিছু একটা করব, তারপরে স্কুলে বেরিয়ে যাব। আর এইদিকে করছিলাম আলু ফুলকপির তরকারি, তার জন্য আমি আলুটাকে আগেই মশলা কষিয়ে নিয়েছি। আর এইদিকে চাউমিন হচ্ছে, মেয়ে বলছিল মা আজকে চাউমিন খাবো, তাই চাউমিন করে দাও, তাই ওর জন্যই চাউমিনটা করছিলাম। অন্যান্য দিন টিফিনে সাধারণত বাবুকেই দেওয়া হয়, মেয়েকে দেওয়া হয় না, কিন্তু মাঝে মধ্যে খুব বিরক্ত লেগে যায় অনেক কিছু রান্নাবান্না করার পর, যখন জানতে পারি যে কর্তামশাই জিনিসটা খাবে না। আগে থেকেও বলেনি যে এই জিনিসটা আমি খাবো না, রান্না করার পরে সেটা আমি জানতে পারি। যেমন হাঁসের ডিম রান্না করার পরেই আমি জানতে পারলাম যে হাঁসের ডিমে ওর প্রচণ্ড অ্যালার্জি। তারপরে কত রকমের মাছ তো খাইই না, রাইস খায় না, খিচুড়ি করতে গেলেও ঝামেলা, ভাত করতে হয়, নানান রকম রান্না আমার করতে হয়। তারপর মাংস খাওয়া তো ছেড়েই দিয়েছে, এই নিয়ে টুকটাক প্রায় লেগেই থাকে। মাঝে মধ্যে ভীষণ বিরক্ত হয়ে যাই, সংসারের এত কাজকর্ম, ছেলে মেয়েকে দেখা, ওদেরকে পড়ানো, ছেলেকে নিয়ে তারপর নিজের চ্যানেলের জন্য ভিডিও বানানো, বিশেষ করে রেসিপিগুলো করতে গেলেই আমার ভাবতে হয় যে কী করবো, সেইগুলো রেডি করা, একা হাতে রান্না করা, এডিট করা, সব দিক সামলানো, ভীষণ হিমশিম খাই, মাঝে মধ্যে ভীষণ বিরক্ত লাগে, আর মনে হয় যে ছেড়েই দিই, কারণ এত কিছু চাপের মধ্যে এত কিছু করা সত্যি ভীষণ কষ্টকর। তো মাঝে মধ্যে হেরে যাই, আবার উঠে দাঁড়াই, শুরু হয় একটা নতুন দিনের লড়াই, নতুন করে ভাবনা চিন্তা করতে হয়। আর প্রত্যেক দিন এই যুদ্ধ শেষে একদম সন্ধেবেলায় ক্লান্ত হয়ে পড়ি, তো কিছুই ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় চুপচাপ গিয়ে কোথাও বেড়াতে যাই বা কোথাও দুদিন গিয়ে চুপচাপ থাকি। কোনো রাস্তাই খোলা নেই, যেহেতু ছেলে মেয়ের স্কুল খোলা, কর্তামশাই যাবে, যে কারণে লাইফটা মনে হয় একদম শেষ হয়ে যাচ্ছে, একদম নিস্তব্ধ হয়ে যাচ্ছি, কিচ্ছু ভালো লাগছে না, বিরক্তকর লাগছে। তো এখানে ফুলকপি আলু দিয়েই চাউমিনটা করে দিচ্ছি, আর বিশেষ কিছু দিলাম না, আর কিছু ভালোও লাগে না দিতে, সিম্পল চাউমিনই কিন্তু ভালো লাগে। আর এটা তো সকালবেলাটাই করা হচ্ছে, আর মশলাপাতি সেরকম আমি দিও না। এইদিকে রয়ে গেছে গুড়, এই নলেন গুড়টা নিয়েছিলাম, বেশ ভালো খেতে লেগেছিলো, এটা আমি রাস্তা থেকেই নিয়েছিলাম। আর সকাল সকালে তার আগে করেছি টমেটো দিয়ে মসুর ডাল, এই ডালটা সবাই ভীষণ পছন্দ করে, একটু টক টক, কিন্তু কর্তামশাই বেশি টক হলে খেতে চায় না। এমন অনেক পছন্দের রান্না আছে যেগুলো কর্তামশাই পছন্দ করে না, ইচ্ছে থাকলে, যে কারণে আমি অনেক জিনিস করতে পারি না। আর এখন তো শীতকাল, মনে হচ্ছে কখন টাইমটা চলে যাচ্ছে, এত তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে কাজ করতে করতে, সকালে সকালে উঠতে একটু দেরি হচ্ছে, সকালবেলা মনে হয় যেন কম্বলের মধ্যে থেকে ঘুমই ভাঙতে চায় না, এই কারণে একটু দেরি হয়ে যায়। যাই হোক, তারপরে এই লড়াইটা শুরু হয়ে যায়, সবার জামাকাপড়গুলো আলাদা করে নিচ্ছি, এবার আমারটাও রেডি করে নিতে হবে, কারণ আমাকেও এখন দৌড়তে হবে। পরীক্ষা শেষের 1-1.5 মাস বেশ ভালোভাবে কাটলো, আবার সেই আগের মতো লড়াই শুরু হয়ে গেল। আর এইদিকে আমি জল গরম করতে করতেও শেষ, জল গরম করতে হয়, চা করতে হয়, বারবার করে জল গরম করতে হয়। এবার ঠান্ডা নেই নেই করে বেশ ভালো পরিমাণে ঠান্ডাটা কাটলো, যতই ঠান্ডা পড়ুক না কেন, যতই শীত জাকিয়ে পড়ুক না কেন, এই শীতটা কিন্তু আরও আমি বেশি করে উপভোগ করি। একটু পরিমাণে ঠান্ডা লেগেছিল 1-1.5 সপ্তাহ মতো, এবার কোনোবার কিন্তু এত পরিমাণে ঠান্ডা পড়ে না, পড়লেও এত মানে ঠান্ডাটা থাকে না, কুয়াশাটা থাকে। আর এই বছরটা কিন্তু বেশ ভালো পরিমাণে ঠান্ডাটাই উপভোগ করলাম, আরও মনে হয় কিছুদিন এখন ঠান্ডা থাকবে। তো এখানে আরও কিছুটা আমার ফুলকপি কাটতে হবে, সেগুলোকেই কেটে নিচ্ছি, আর ঝটপট করে এখন হাতটাকে চালাতে হবে, কারণ সময় এখন হাতে ভীষণই কম। আর বন্ধুরা, সকালের এই ঝামেলার জন্য বেরিয়ে যাই, সেই বিকেলবেলা ফেরার পরে আর দৌড়ঝাঁপ করার পরে এত ভিডিও করা থাকলেও না, সেই ইচ্ছে করে না এডিট করে আবার আপলোড করি। এইদিকে রেসিপির ভিডিও যদি এডিট করতে যাই, আপলোড করতে যাই, সেখানেই টাইম লেগে যায়, তারপর সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা ঠন্ধা দেওয়ার পর তারপর ছেলে মেয়েদের পড়াতে বসিয়ে যাই। January উৎসবটা খুব ভালোভাবেই পালন করলো, বাবুও বুঝতে পারলো, এই কারণেই স্কুলগুলোতে কিছু কিছু ইভেন্টে নিয়ে যাওয়ার ভীষণ দরকার। তো সকালবেলায় তাড়াতাড়ি করে এইভাবেই আমি বেরিয়ে গেছিলাম, আর এসে আমি বাকিটা কমপ্লিট করেছিলাম, বেশ ভালো করে কাটালো সকালটা। আর 23 জানুয়ারি প্রথমবার ও দেখলো, তো মেয়ের কালকে স্কুল ছিল না, আর 26 জানুয়ারি হয়তো ওর আছে স্কুল। তো বাবু কালকে সামনের দিকেই বসেছিল, কিন্তু মা যেহেতু পেছনে বসেছে, দৌড়ে এসে কিছু সময় বাদে কোলের মধ্যে দিয়ে গেল, মানে ওইখানকার ম্যামরাই। আর এখানকার আমি ভিডিও করছি দেখে একটুখানি আনন্দ করছিল,
তো ভীষণ ভালো করেই কাটলো। আর এখানে সকালে সকালে সমস্ত ম্যামরা, স্কুলের গার্জিয়ান, বাচ্চারা সবাই জমায়েত হয়েছিলাম এই স্কুলের প্রাঙ্গণটায়। আশা করি আরও কিছু ইভেন্টে এইভাবে যোগদান করব, আর ওদেরকে বোঝানোও দরকার যে বিশেষ দিনগুলো কেন পালন করা হয়।